বামপন্থীরা গর্ব করে বলতে পারি, যদি এই দেশে দু ধর্মের রাজ চলে, একটার পক্ষ গান্ধীজি আর একটার পক্ষ নাথুরাম গডসে, আমরা বামপন্থীরা বুক ঠুকে গান্ধীজির পক্ষে থাকব। ওই নাথুরাম গডসেদের যারা খুনি যারা হত্যাকারী তার বিরুদ্ধে আমরা লড়াই করব। বিগত বছরে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে আপনাদের বিধায়ক বানিয়েছেন, কিন্তু আমি একজন বিধায়ক হিসেবে কাজ করতে পারি না। সরকারি অনুষ্ঠান হয়েছে, আমাকে ডাকে একজন মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আমার এলাকায় কারোর বাড়িতে অনুষ্ঠানে গেছি, সেই বাড়িতে আক্রমণ হয়েছে। একজন বিধায়ক নরেন্দ্র মোদীর রাজত্বে, বিজেপির রাজত্বে তিনি সুরক্ষিত নন, তার বাড়িতে আক্রমণ হয়েছে, বাড়িতে হামলা হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। একটা রাজনৈতিক দল যারা আপনার আপনার যে ম্যান্ডেট, আপনার যে নির্বাচন, আপনার যে বার্তা, আপনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সম্মান করে না, আপনার এমএলএ কে প্রশাসনিক সরকারি অনুষ্ঠানে ডাকে না, আপনার এমএলএ কে আপনার জন্য কাজ করতে দেয় না, পাঁচ বছর পর আপনার কাছে সুযোগ এসেছে, পাঁচ বছর পর আপনার কাছে সুযোগ এসেছে এই বিজেপি আরএসএ নরেন্দ্র মোদীদের জানিয়ে দিন যে ত্রিপুরার মানুষ, হোয়াইয়ের মানুষ আর কাউকে ভয় পাবে না, তারা তাদের পছন্দের মানুষকে ভোট করবে, যাকে তারা দরকারে পায়, যাকে তারা বিপদে পায় তাকে আরেকবার জিতিয়ে আনবে, কোনো ভয়ের কাছে তারা মাথা নোয়াবে না। কেউ আমরা রেয়াত করবো না, যারা এখনো পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছেন সমলে যান, কারণ সময় তো বদলাবে, সময়ের চাকা ঘোরা শুরু হয়ে গেছে। অন্যায়ের অত্যাচারের চোখ রাঙানোর শাসনের যে শাসন, যে রাজত্ব, সে বেশি দিন চলে না, মানুষ ভয় ভেঙে একদিন রাস্তায় নেমে আসে। আমরা দেখেছি তো মিটিং এর পর কিছু প্রেস আমাদের সাথে কথা বলছে, তারা বলছে যে বিজেপি তো বলছে যে যেরকম পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস একসাথে লড়েছিল সেখানে যা ফল হয়েছিল তার পুনরাবৃত্তি এখানেও হবে। আমরা বলছি হ্যাঁ পুনরাবৃত্তি হবে তো, পশ্চিমবঙ্গের মানুষ যেরকম বিজেপিকে ঝাঁটা পেটা করে বাইরে বার করেছিল, ত্রিপুরার মানুষ আগামী নির্বাচনে একটা বিজেপিকে সিট দেবে না, ত্রিপুরার বুকে বিজেপির নামও নিশান বসে যাবে, হবে তো? যদি ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে হয় তাহলে সিপিএম, তৃণমূল, বিজেপি কেন, সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এক কাট্টা হতে হবে। আমরা বলছি এ কথা, সারা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িকতা চলছে, সারা দেশ জুড়ে যখন আমাকে আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে মন্দিরের নামে, মসজিদের নামে, হিন্দুর নামে, মুসলমানের নামে, তখন আমরা এক কাট্টা হবো না? কমরেড একটু আগে বলছিলেন 100 দিনের কাজের কথা, কারা এনেছিল 100 দিনের কাজ? মনমোহন সিং এর নেতৃত্বে যে ইউপিএ ওয়ান সরকার, যে ইউপিএ ওয়ান সরকারকে বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিলেন, সেই ইউপিএ ওয়ান সরকার 100 দিনের কাজ নিয়ে এসেছিল গ্রাম বাংলার মানুষের কাছে, ত্রিপুরার গ্রামের মানুষের কাছে, সারা ভারতের গ্রামের মানুষের কাছে রোজগার পৌঁছে দিয়েছিল 100 দিনের কাজ। আমরা বামপন্থীরা, আমরা কংগ্রেসরা একসাথে দেখেছিলাম যে যদি আমরা একসাথে থাকি তাহলে জনকল্যাণমুখী কাজ কি হতে পারে। পঞ্চায়েতে তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, যখন এই ভারতের বুকে বাইনারি তরে তৈরি করা হয়েছে, দ্বিপাক্ষিক বাইনারি, একদিকে রয়েছেন গান্ধীজি আর একদিকে রয়েছেন ওই গান্ধীজিকে খুন করা নাথুরাম গডসে, আমাকে আপনাকে পক্ষ বেছে নিতে হবে, আমরা নাথুরামের পক্ষে না গান্ধীজির পক্ষে। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি, যদি এই দেশে দু ধর্মের রাজ চলে, একটার পক্ষ গান্ধীজি আর একটার পক্ষ নাথুরাম গডসে, আমরা বামপন্থীরা বুক ঠুকে গান্ধীজির পক্ষে থাকব। ওই নাথুরাম গডসেদের যারা খুনি যারা হত্যাকারী তার বিরুদ্ধে আমরা লড়াই করব। এমন কোনো ঘটনা হোক, যদি না চান তাহলে এইবার আপনার কাছে সুযোগ। ওই যোগী আদিত্যনাথের বলে দিই, যোগী আদিত্যনাথরা যারা উত্তরপ্রদেশে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ করে, সরকার বিরোধী কথা বললে বাড়ির উপর বুলডোজার চালিয়ে দেন, তাদের বলুন, তাদের জবাব দিন যে ত্রিপুরার মাটি, ত্রিপুরার মানুষ ওই বিজেপির কাছে, আদিত্যনাথের কাছে, তার বুলডোজারের কাছে মাথা নোয়াবে না। সরকার আমাদের স্বাস্থ্য দেবে, সরকার আমার আপনার বেকার যুবক যুবতীদের রোজগার দেবে। নরেন্দ্র মোদীরা, যোগী আদিত্যনাথরা বিগত বছরে আমার আপনার রোজগার কেড়ে নিয়েছে। নরেন্দ্র মোদীর আমলে সারা ভারতে এত বেকারত্ব হয়েছে যা বিগত 45 বছরের রেকর্ড ভেঙে ছুড়ে দিয়েছে। আদানির কথা শুনছেন আপনারা, কোটি কোটি টাকার ফ্রড, কোটি কোটি টাকার ফ্রড, যেদিন কে সামনে আসবে এই দেশের অর্থনীতি মুখ টুকরে পড়বে, ভেঙে পড়বে। একটা দেশের সরকার, যে সরকারের দায়িত্ব ছিল আমাকে রোজগার দেওয়া, একটা দেশের সরকার যে সরকারের দায়িত্ব ছিল আমাকে সুরক্ষা দেওয়া, তারা আমার রুটি রুচির কথা ভুলিয়ে দিয়ে আমাকে ধর্মে, আমাকে জাতে, আমাকে মন্দিরে মসজিদে ভেঙে দিতে চাইছে। আমরা ত্রিপুরার মানুষ নাকি আমরা মনে করবো বিগত 5 বছর ধরে আমার দুঃখে আমার বিপদে রাত্রিবেলা একটার সময় ফোন করলেও যে নির্মলদাকে পাওয়া গেছিল, সেই নির্মলদাকে আরো একবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে পুনর্নির্বাচিত করবো এবং এই ত্রিপুরার বুকে, এই ত্রিপুরার বুকে সুশাসন কায়েম করবো। 2023 সালে ত্রিপুরা
মানুষ কাকে বেছে নেবেন তার উপর নির্ভর করবে 2024 সাল। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে তার দিক নির্দেশ করবে ত্রিপুরার মানুষ। আমি বিশ্বাস করি বিজেপি বিরোধী ঐক্য, বাম এবং কংগ্রেস ঐক্য, আমরা যারা বামপন্থী আমরা বারবার বলি শিক্ষার আলোকে এই দেশের এই গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে হবে। আপনাদের কাছে সুযোগ রয়েছে, গণতন্ত্রে ভোটের চেয়ে বড় নির্বাচনের চেয়ে বড় কোনো হাতিয়ার নেই। ওদের কাছে বন্দুক থাকতে পারে, ওদের কাছে লাঠি থাকতে পারে, বোমা থাকতে পারে, গুলি থাকতে পারে, আপনার কাছে আপনার এক একটা ভোট রয়েছে, সেই ভোটটাকে বিফল হতে দেবেন না, নষ্ট হতে দেবেন না। আসুন আগামী দিনে নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে ওই বিজেপি গুন্ডাদের চোখে চোখ রেখে আমরা এলান করি যে আর একটা মানুষ হয়ে ত্রিপুরা ঢুকে তারা ভয় পেয়ে পালাবে না। যদি গুলি লাগে, যদি গুলি চলে, সেই গুলিগুলো সাধারণ মানুষের আগেই আমাদের এই বামপন্থী কংগ্রেস নেতাদের গায়ে লাগবে, আপনাদের গায়ে কেন আজ আমরা আসতে দেবো না। কিন্তু গণতন্ত্রকে বাঁচানোর জন্য, ত্রিপুরার ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, আগামী দিনে গণতান্ত্রিক ভারতকে বাঁচানোর জন্য আসুন আগামী দিনে বিজেপি বিরোধী এই যে ঐক্য, বাম কংগ্রেসের যে জোট, সেই জোটকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।